দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ইসলাম সন্ত্রাসী তৈরি করে না এবং মুসলিম সন্ত্রাসী হতে পারে না বললেন এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে লেবানন মার্কিন নিষেধাজ্ঞা গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে ভারতে মুসলমান বিরোধী সহিংসতা বন্ধে ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করলেন সাবেক সিআইএ প্রধান মুসলিমদের দোষ দেওয়ায় ভারতের ওপর চটেছে যুক্তরাষ্ট্র এবার মার্কিন সেনাবাহিনীতে করোনার থাবা বিরোধী চিকিৎসা সরঞ্জাম ছিনিয়ে আনার গোপন অভিযানে নেমেছে মোসাদ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কোন নৈতিক দায়ী দায়িত্ব নেই বললেন ট্রাম্প করোনার অ্যান্টিবডি আবিষ্কার করে সফলতার পথে চীন এবং সর্বশেষ জানিয়ে দেব মিথ্যাচারে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রাম্প বললেন ইরান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানায়নি দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইসলাম সন্ত্রাসী তৈরি করে না এবং মুসলিম সন্ত্রাসী হতে পারে না বললেন এরদোগান ইসলাম ফোবিয়া বিশ্বের মতো ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট সিরেব তাইব এরদোগান তিনি বলেন বর্ণবাদ বৈষম্য এবং ইসলাম ফোবিয়া বিশ্বের মতো ছড়িয়ে পড়েছে একসময় গণতন্ত্রের সতী হিসেবে দেখা দেশগুলোর মধ্যে বৃহস্পতিবার তিনি কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বললেন সম্প্রতি কয়েকটি ইসলাম ফোবিয়া আক্রমণের কথা উল্লেখ করে এরদোগান বলেন শুধুমাত্র মাথায় পড়ার কারণে মুসলিম নারীরা হেনস্থার শিকার হন সন্ত্রাসীর রক্ত পিপাসু ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন এ জাতীয় হামলা খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কেও উদ্দেশ্য করে করা হয়েছিল ইসলামী সন্ত্রাসবাদ বাক্যটিতে প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন একজন মুসলিম সন্ত্রাসী হতে পারে না এবং সন্ত্রাসী তৈরি করে না এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিনী এমিলি এরদোগান এবং দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে লেবানন দফায় দফায় আকাশ সীমা লঙ্ঘনের জন্য ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে লেবানন সম্প্রতি লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ বিমান থেকে সিরিয়ার হোমস প্রদেশের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর আগেও বহুবার লেবাননের আকাশ সীমা ব্যবহার করে সিরিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ওপরে ইসরায়েল লেবাননের পররাষ্ট্র ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ অভিযোগ দায়ের করেছে গত মঙ্গলবার ইসরায়েল তিনটি বিমান থেকে সিরিয়ার হোমস প্রদেশের ক্ষেপণাস্ত্র হামলা চালায় এ ঘটনাকে লেবাননের বেসামরিক জনগণের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। লেবাননের মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে তখন ইহুদিবাদী ইসরাইল আকাশ লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংহ নিরাপত্তা পরিষদের প্রতি এই আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থা তাই যেন ইসরাইলের এই ধরনের অতৎপ্পরতা এবং আকাশ লঙ্ঘনের ঘটনা চিরদিনের জন্য বন্ধ ব্যবস্থা করে মন্ত্রণালয় বলেছে ইসরায়েল শুধু আকাশ সীমা নয় এবং সমুদ্র এবং স্থল সীমাও প্রায় নিয়মিতভাবে লঙ্ঘন করে চলেছে মার্কিন নিষেধাজ্ঞা গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে ইরানের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে নজিরবিহীন হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছে তেহরান বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তখন এই নিষেধাজ্ঞা তুলে আনার জন্য আমেরিকার ওপর চাপ প্রয়োগ করেও আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এর মহাপরিচালক টেড্রস গ্রেবেইয়াসের কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন জেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইসমাইল বাকই হামানে চিঠিতে তিনি বলেন আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে মারাত্মক কষ্ট পাচ্ছে তিনি বিষয়টিকে বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছেন নদেন করতে পারছে না যার ফলে তেহরানের পক্ষে ভাইরাস মোকাবেলার প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করা সম্ভব হচ্ছে না হামানে বলেন এ অবস্থায় করোনাভাইরাস মোকাবেলার কাজে ইরান পিছিয়ে পড়লে তাতে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে জেনেভা জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার চিঠিতে বলেন বিশ্বের দেশগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন বিশ্বের সবগুলো দেশের উচিত তা মেনে চলা জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস সম্প্রতি এক বক্তব্য বলেন বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার এই সময়ে বিভিন্ন দেশের উপর বহাল থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি হয়ে পড়েছে ভারতে মুসলমান বিরোধী সহিংসতা বন্ধে ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের আহ্বান মুসলমানদের উপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ইরানের শত শত অধ্যাপক ভারতের অধ্যাপকদের চিঠি লিখেছেন ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্তত তিনশত শিক্ষক ভারতের একশত জন অধ্যাপককে সেদেশের মুসলমানদের ওপর উগ্র হিন্দু গোষ্ঠী এবং তাদের সমর্থন দলগুলো সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ওই চিঠি লেখেন বার্তা সংস্থা ইরানা আরো জানিয়েছেন বার্তা সংস্থা ইরনা আরো জানিয়েছে ওই চিঠিতে লেখা হয়েছে সমকালীন বিশ্ব সমাজ ভারতকে শান্তিকামী মনীষী মহাত্মা গান্ধীর নামে চেনে গান্ধী অন্যান্য ধর্মের অনুসারী বিশেষ করে তাদের দেশের উদার মুসলমানদের প্রতি সম্মান দেখাতেন হিন্দু মুসলমানের সম্মিলিত সংগ্রামকে পুঁজি করেই তিনি ওই ঔপনিবেশিকদের রাহুগ্রাস থেকে ভারতের স্বাধীনতা ও মুক্তি নিশ্চিত করেছিলেন ইরানি অধ্যাপকেরা আরও লেখেন বিশ্বব্যাপী বর্তমানে ধর্মীয় উগ্রবাদের হামলায় গভীরভাবে আহত ধর্মীয় গোত্রীয় বর্ণগত উত্তেজনা হলে মানবাধিকারের দেবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আর এই হিংস্র চক্র যদি সরকারি মদত পায় তাহলে তা বিধ্বস্তি হুমকিতে পরিণত হবে ইরানি শিক্ষাবিদগণ আশা প্রকাশ করে বলেন ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সেদেশের জনগণের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে এবং জ্ঞান বিজ্ঞানের কূটনীতিকে কাজে লাগিয়ে স্বদেশী মুসলমানদের ওপর হিংস্রতার বিপর্যয়ের পথে বাধা সৃষ্টি করতে পারেন ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবার পর থেকে সেদেশের মুসলমানদের ওপর উগ্র হিন্দুদের অত্যাচার ও সহিংসতা ভয়াবহ রকমে বেড়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করলেন সাবেক সিআইএ প্রধান মার্কিন গোয়েন্দা সংস্থা সাবেক কেন্দ্রীয় প্রধান প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন ট্রাম্প সম্প্রতি এক টুইট বার্তায় সৌদি প্রিন্স বিন সালমানকে বন্ধু বলে অভিহিত করায় সিআই এর সাবেক কেন্দ্রীয় প্রধান জন ও ব্রেনান ওই সমালোচনা করেছেন ট্রাম্পের টুইট বার্তার জবাবে ব্রেনান আজ লিখেছেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি ভিন্ন মতবলম্বী সাংবাদিক সাংবাদিক খাসগি হত্যার জন্য দায়ী সুতরাং সৌদি প্রিন্সকে বন্ধু বলার মানে হলো মার্কিন প্রেসিডেন্টের কোনো মর্যাদা বিবেকবোধ কিংবা নীতি বলতে কিছুই নেই ট্রাম্প গতকাল নিজের টুইটে লিখেছেন আমি আমার বন্ধু মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছি তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাপ হয়েছিল রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেশকপ অবশ্য সৌদি প্রিন্সের সঙ্গে পুতিনের ফোনালপের কথা স্বীকার করেননি ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে আরও লিখেছেন সৌদি আরব তাদের তেল উৎপাদনের পরিমাণ দৈনিক এক কোটি ব্যারেলের কিংবা তারও বেশি পর্যায়ে কমিয়ে আনবে করোনা সংকটের কারণে তেলের চাহিদা হ্রাস এবং মূল্য হ্রাসের ফলে সৌদি তেল কোম্পানি আরামকো তেল উত্তোলনের পরিমাণ নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে আরামকো বর্তমানে দৈনিক এক কোটি বিশ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে এদিকে সৌদি কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটরে জামাল খাসোগি হত্যাকাণ্ডে তাদের ভূমিকার কথা স্বীকার করেছে মুসলিমদের দোষ দেওয়ায় ভারতের উপর চটেছে যুক্তরাষ্ট্র নয়াদিল্লির নিজামুদ্দিন মসজিদের তাবলিক জামাতের এক অনুষ্ঠান থেকে বেরোনো কয়েকজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বিষয়টিকে ঘিরে সংখ্যালঘুদের ওপর দোষ চাপাতে ভারত সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে বেজায় ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাটলার্স শ্যামা ব্যাক তিনি দোষারোপের লেখা তিনি দোষারোপের খেলা বন্ধ করে করোনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নয়াদিল্লির প্রতি গত বৃহস্পতিবার ব্রাউন ব্যাগ বলেন ভারতে কয়েক দিনের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য কোনো একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সরকারের দায়ী করা উচিত নয় আমরা জানি এই করোনা ভাইরাসের প্রকৃত উৎসস্থল ঠিক কোথায় আমরা জানি এই করোনা ভাইরাস মহামারী গোটা পৃথিবী এখন করোনা ভাইরাসে স্তব্ধ সেখানে কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দোষ চাপিয়ে যে খেলা চলছে তা বন্ধ হওয়া প্রয়োজন সরকারের প্রয়োজন এই নোংরা খেলার বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নেওয়া বিরোধী চিকিৎসা সরঞ্জাম সিনিয়ে আনার গোপন অভিযানে নেমেছে মোসাদ বিরোধী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সিনিয়ে ইসরায়েলে নেওয়ার গোপন অভিযানে নেমেছে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদের কারিগরি বিভাগের প্রধান একথা স্বীকার করেছেন ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল বারো এর অনুসন্ধানী সংবাদ অনুষ্ঠান ওহদার কাছে একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন হেদামি পরিচিত মোসাদের কারিগরি বিভাগের প্রধান তিনি জানান করোনা আক্রান্ত কিছু কিছু দেশ সব সরঞ্জাম সরবরাহের দেশ দিয়েছিল এবং তা সিনিয়ে ইসরায়েলে নিয়ে আসার গোপন অভিযান পরিচালনা করছে মোসাদ দিয়ে টাইমস এ খবর দিয়েছে অব হেদ আরো জানান ইসরায়েলের জন্য কোভিড বিরোধী লড়াইয়ের সাথে সম্প্রতি এক লক্ষ হাজার সরঞ্জাম সংগ্রহ করতে মোসাদকে আদেশ দেওয়া হয়েছে এসব সরঞ্জামের মধ্যে সুরক্ষা পোশাক বা প্রোটেকটিভ গিয়ার থেকে নির্ণয়কারী কিট করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ এবং ভেন্টিলেটর রয়েছে একটি অত্যন্ত জটিল অভিযান হিসেবে তুলে ধরে হেদ আরও জানান তিনি অনেক অভিযান পরিচালনা করেছেন কিন্তু এমন জটিল অভিযান জীবনেও দেখেননি করোনা মহামারী সামাল দেওয়ার জন্য ভেন্টিলেটর সরবরাহ সীমিত থাকায় কোন কোনো দেশ তা হাতিয়ে নেওয়ার গোপন লড়াইয়ে নেমেছে বলে দাবি করেন তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কোনো নৈতিক দায় দায়িত্ব নেই বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে কোনো নৈতিক দায়দায়িত্ব আমেরিকার নেই তিনি বলেন করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইরান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ না জানালে আমেরিকা তা তুলতে পারে না গতকাল হোয়াইট হাউসে সংবাদ সময় সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো নৈতিক দায়িত্ব অনুভব করেন কিনা জবাবে ট্রাম্প বলেন না আমি কোনো নৈতিক দায় দায়িত্ব অনুভব করি না তারা আমাকে এই বিষয়ে কিছু বলেনি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যদি ইরান সাহায্য চায় শুধু তখনই তিনি ইরানকে সহায়তা করবে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প একথা বললেও প্রকৃত বাস্তবতা হচ্ছে করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর ইরান বহুবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তেহরান বারবার বলছে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনা বিরোধী লড়াই বাধাগ্রস্ত হচ্ছে শুধু তাই নয় ইরানের আহ্বানের পাশাপাশি রাশিয়া ও চীন সহ বিশ্বের কয়েকটি দেশ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেশের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন এরপর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে মার্কিন প্রশাসন গত সপ্তাহে নতুন করে ইরানের ওপর করোনার অ্যান্টিবডি আবিষ্কার করে সফলতার পথে চীন মানবদেহে করোনা ভাইরাসের প্রবেশের সক্ষমতা রোধ করার মতো অত্যন্ত কার্যকর কয়েকটি অ্যান্টিবডি পেয়েছেন বলে দাবি করেছেন চীনের একদল বিজ্ঞানী এগুলো শেষ পর্যন্ত কোভিড উনিশ এর চিকিৎসা ও প্রতিরোধে সহায়তা পালন করতে পারে বলে মনে করেছেন তারা অস্ট্রেলিয়ায় দুটি ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা এছাড়া জাপানে অ্যাভিগান ঔষধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এর সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ঝাং লেন্সি জানান তার টিম যে ধরনের অ্যান্টিবডিগুলো পেয়েছে সেগুলো দিয়ে তৈরি করা একটি ঔষধ বর্তমানে প্রয়োগরত পদ্ধতির চেয়ে আরও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে প্লাজমার মতো

ইরান করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মার্কিন নিষেধাজ্ঞা তোলে নেওয়ার জন্য কোনো আবেদন জানায়নি বলে দেশটিতে চিকিৎসা সামগ্রী পাঠানোর অনুমতি দেওয়া যাচ্ছে না ইরানের অর্থনীতি ও সশস্ত্র বাহিনী করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বলে তিনি ওই বক্তব্যে উল্লেখ করেছেন গতকাল হোয়াইট হাউসের সংবাদ ব্রিংফিয়ে সময় সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো নৈতিক দায় দায়িত্ব অনুভব করেন কিনা জবাবে ট্রাম্প বললেন না আমি কোনো নৈতিক দায় দায়িত্ব অনুভব করি না তারা আমাকে এ বিষয়ে কিছুই বলেনি প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বললেও প্রকৃত বাস্তবতা হচ্ছে করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার কারণে ইরান বহুবার নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানিয়েছেন ইরান বৈশ্বিক সংকট করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে দেশটির ওপর ওয়াশিংটনের অমানবিক ও অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফের এই সংক্রান্ত চিঠি সরাসরি জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো হয়েছে এছাড়াও সাম্প্রতিক ওই চিঠির কপি বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধান এবং সব দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে ইরানে করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাই সবচেয়ে বড় বাধা কারণ এই নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশ থেকে ঔষধ সহ কোনো ধরনের চিকিৎসা সরঞ্জামও আমদানি করতে পারছে না আসলে মার্কিন প্রেসিডেন্ট হয়তো চান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানাতে ইরান সরকার যেন সরাসরি মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই বলেছেন নিষেধাজ্ঞা ওঠাতে চাইলে ইরানকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে হবে ও সাহায্যের আবেদন জানাতে হবে অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কয়েকদিন আগে বলেছেন করোনার বিষয়ে মার্কিন সাহায্য পেতে হলে ইরানে আটক বিদেশি সব বন্দীকে মুক্তি দিতে হবে ইরানের সরকারের সঙ্গে মার্কিন সরকারের শত্রুতা থাকা সত্ত্বেও মানবিক ও ইসলামী নীতিতে বিশ্বাসী ইরান করোনা কবলিত মার্কিন জনগণের জন্য ঔষধ ও চিকিৎসা সামগ্রীর এক বিশাল চালান তেহরা নস্ত সুইস দূতাবাসের কাছে হস্তান্তর করেছে বর্বরতা ও নিরশংসতায় মার্কিন সরকারগুলোতে বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু তা সত্ত্বেও বিশ্ব জনমত ও আন্তর্জাতিক সমাজের চাপের মুখে জুনিয়র বুশের নেতৃত্বাধীন মার্কিন সরকার দু সালে ভূমিকম্প কবলিত ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল ও ইরানে কিছু মানবিক সাহায্য পাঠিয়েছে বৈশ্বিক সংকট করোনার মধ্যেও ইরানের বিষয় মার্কিন সরকারের অব্যাহত এবং নিষেধাজ্ঞা এতই অমানবিক ও বর্বরচিত যে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সহ মার্কিন কর্মকর্তাদের অনেকেই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো শিথিল করার আহ্বান জানিয়েছেন নিষেধাজ্ঞা না তোলা হলে ইরানে সাহায্য সামগ্রী পাঠানো সম্ভব নয় বলে বাইডেন উল্লেখ করেছেন এছাড়াও করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন দেশের দাবি সত্ত্বেও হোয়াইট হাউস ইরানের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখবে বলে সম্প্রতি ঘোষণা করেছে এছাড়াও ওয়াশিংটন সম্প্রতি তেহরানের ওপর বেশ কয়েকটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আর তাই এটা স্পষ্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার হয়তো কখনো পার্শবিকতা ছেড়ে মানবিক হতে পারবে না আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ